এখন এই যার সমানও নাই, এর থেকে এই পয়েন্ট আমি বলছি, যার সমান কোনো বস্তু নাই, যার অধিক কোনো বস্তু নাই, সেই বস্তুর প্রাপ্তির উপায় যে বস্তু অসমর্থ। যে ভগবানকে সর্বশক্তিমান বলে, ভগশব্দের অর্থ হল ঐশ্বর্য, বানমানি যুক্ত, ভগশব্দের তাৎপর্য হল শক্তি, ভগবান মানে শক্তিমান। কোন শক্তিমান, যত রকম শক্তি আছে, এর ভগবান শব্দের সিনোনিম হল সর্বশক্তিমান। তাকে অপর ভাষায় বলে অসীম, ইনফিনিট। সর্বশক্তিমান বলা হয় তাকে, অসীম বলা হয় তাকে, পূর্ণ বলা হয় তাকে। সেই পূর্ণ বস্তু বা অসীম বস্তু প্রাপ্তির উপায় কি হতে পারে? আজকালকার বাজার তো যা দিনকাল পড়েছে তাতে যার যেটা মত সেটি তার প্রাপ্তি পাবে। এই হলো বর্তমান যুগ, যার যেই মত সেই মতেই তাকে পাওয়া যাবে। এর দ্বারা মনে হয় যে ভগবত তত্ত্বটি আমাদের মনের গোলাম একটি, আমাদের মনের কারখানার তৈরি একটি পদার্থ। তাই কি ভগবত তত্ত্ব? যিনি অতীন্দ্রিয় তাকে অধ্যক্ষজ বলে, তাকে অসীম বলা হয়, তাকে পূর্ণ বলা হচ্ছে, যার সমান এবং অধিক কিছু নাই বলা হচ্ছে, তাকে পাওয়ার উপায়টা কি? আমার ইচ্ছা, আপনার ইচ্ছা, রামের ইচ্ছা, যদুর ইচ্ছা, স্বামীর ইচ্ছা, এগুলো কি তার প্রাপ্তির উপায় হতে পারে? ইট উইল বি অ্যাবসার্ড অ্যান্ড ননসেন্স, এগুলো আমার ইম্প্রেশন, হতে পারে না। যার যেটা খেয়াল সেটা ভগবত প্রাপ্তির উপায় হতেই পারে। কিন্তু এটা চলছে বাজারে খুব বেশি, ধর্মের নামে এটা খুব জোর চলছে। উপায় কি? কে শাস্ত্র চর্চা করে, কে সাধুসঙ্গ করবে? সাধুসঙ্গ করতে গেলে সাবমিশনের দরকার হয়। আবার আমি আবার কার কাছে সাবমিট করব? আমি তো সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান, সকলের চেয়ে বড় বুদ্ধিমান আমি, আমি আবার কার কাছে সাবমিট করব? এই হলো আমাদের পেডান্টিক ফিক্স। কি করবেন? এরা কি তত্ত্বজ্ঞান লাভ করতে পারে, তত্ত্ববস্তু দর্শন করতে পারে, অনুভব করতে পারে? আমাদের বুদ্ধিমত্তার দ্বারা, দম্ভের দ্বারা, প্রাকৃত অভিমানের দ্বারা যে বস্তুটা আমরা অনুভব করতে পারব সেটা কোনো প্রাকৃত বস্তু হতে পারে? ম্যাক্সিমাম সত্য রজ তমগুণাত্মক আমার মন, প্রকৃতি জাত আমার শরীর, মন বুদ্ধি অহংকার প্রকৃতির চতুর্বিংশতি তত্ত্ব, সেটা আমার কলেবরটা। মন বুদ্ধি অহংকারটা তার মধ্যে, প্রকৃতির অন্তর্গত এটা প্রাকৃত। সুতরাং প্রাকৃত বস্তুটা প্রকৃতির অতীত যা, তাকে ধরবে কি করে, জানবে কি করে? এটা তো সাধারণ সেন্স একটা, কিন্তু ধর্ম সম্প্রদায়ের নামে এটা বিক্রি হচ্ছে। যার জন্ম সে তুই ভগবত প্রাপ্তির পথ। কি ছেলে মানুষের কথা শুনে আমাদের লজ্জা। বাইরের বাজে লোকে বলে বলো, সাধুর পোশাক পরে এটা বলবে, ধর্মীয় পোশাক পরে এটা বলবে, ধর্মের নাম করে এটা বলবে, অধার্মিক গুলো বলে কোনো ক্ষতি নাই, তাতে মূল্য দেখে দেয়। এই বিপদ। কিন্তু আমি তাদের বলবো যে ভগবত প্রাপ্তির উপায় বহুবিধ, সবটাই শ্রেয় মার্গ, ভগবান তো শ্রেয় বস্তু। এই যদি বলা হয় পড়ে দেখবেন শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ চতুর্দশ অধ্যায় কৃষ্ণ উদ্ধব সংবাদ। উদ্ধব এক সময়তে, উদ্ধব কৃষ্ণের সখা, কৃষ্ণের সেবক, তার মন্ত্রী, বৃহস্পতির শিষ্য ছিল উদ্ধব।
উদ্ধব এক সময় প্রশ্ন করলেন কৃষ্ণের কাছে, আমি তার শ্লোকটাই বলছি, তার বারবেটিটাই বলছি, বদন্তি কৃষ্ণ শ্রেয়াংশী বহুনি ব্রহ্মবাদিন তেষাং বিকল্প প্রাধান্যম উতাহ এক মুখ্য। হে কৃষ্ণ, যারা ব্রহ্মবাদী, ব্রহ্ম শব্দ তো বেদ, বেদবাদী ঋষিগণ তারা শ্রেয় সম্বন্ধে বহু কথা বলছে। বদন্তি কৃষ্ণ শ্রেয়াংশী বহুনি, বহুনি শ্রেয়াংশী বদন্তি, তারা বলছেন, রামশ্যাম বলছেন, ব্রহ্মবাদী না যারা বেদ অধ্যয়ন করেন, অধ্যাপনা করেন, তারা বলছেন ব্রহ্মবাদী, ব্রহ্ম মানে বেদ। বদন্তি কৃষ্ণ শ্রেয়াংশী বহুনি ব্রহ্মবাদী না তেষাং বিকল্প প্রাধান্য, তাহলে তাদের প্রত্যেকটাই কি প্রধান, বিকল্পের শব্দেই কি প্রধান? আজকালকার বাজারে হয়েছে সবকে সন্তুষ্ট করতে হবে বলে, যার যার মতে তার তারটা শ্রেষ্ঠ, এই একটা সামঞ্জস্য করছে, যার যার মতে তার তারটা শ্রেষ্ঠ। তেষাং বিকল্প প্রাধান্য, উদ্ধ প্রশ্ন করলে দেখে দাপরান্তে প্রশ্ন সেই সময় দেখে অর্থ করেছে, যা তেষাং বিকল্প প্রাধান্য, বিকল্পে কি তাদের প্রত্যেকটাই প্রধান, উতাহ অথবা এক মুখ্যতা, অথবা তাদের মধ্যে কোনো একটার প্রাধান্য আসে, যদি থাকে সেটা কোনটা প্রভু? তখন কৃষ্ণ বললেন, উদ্ধব আমি কি তোমাকে কিছু বলিনি, আমার মত কি তুমি জানো না? হ্যাঁ, আপনার উপদেশটা আমি অনেক শুনেছি, কি বুঝেছো আমার উপদেশ? আপনি আমাকে যা বলেছেন সে তো এই, ভবত উদারহিত স্বামী ভক্তি যৌবন উপেক্ষিত সর্বদা নিরস্য সঙ্গম যেন তজ্জা বিজেন মনা। হে স্বামী, হে প্রভু, আপনি আমাকে উপদেশ করেছেন অনপেক্ষিত ভক্তি যুগের কথা, ভক্তি যুগ অনপেক্ষিত, আন্ডারলাইন দিস পয়েন্ট, অনপেক্ষিত, যে ভক্তিতে কোনো অপেক্ষা নাই, যেমন আপনার আমি সেবা করবো, করবো আপনার সেবা, কিসের জন্য? আমাকে যদি খেতে দিন খেয়েছি বা থাকতে জায়গা দিন আমি আপনার সেবা করব, কিংবা আমাকে অ্যাপ্রিসিয়েট করুন আমি আপনার সেবা করব, এটা অপেক্ষিত কন্ডিশন। কিন্তু আপনি আমাকে বলেছেন অনপেক্ষিত ভক্তি যুগের কথা, ভবত উদারহিত স্বামী ভক্তি যোগ অনপেক্ষিত, এবং সেটি কিরকম করতে বলেছেন? সর্বদা নিরস্য সঙ্গম, সমস্ত বস্তু থেকে, সমস্ত স্থান হতে, সর্বতা নিরস্য মানে ত্যাক্তা, সঙ্গম আসক্তি, সমস্ত বস্তু থেকে, সমস্ত স্থান থেকে আসক্তিটাকে ছেড়ে দিয়ে, যেন যদ্বারা তৈ আবিষেক মন, তোমাকে মনের আবেশ হয়, আপনি আমাকে সেই উপদেশ দিয়েছেন, অন্যান্য যাবতীয় বস্তুর থেকে আসক্তি ছেড়ে দিয়ে যদ্বারা আপনাকে মনের আবেশ হয়, এই প্রকার অনপেক্ষিত ভক্তি যুগের বিষয় আপনি আমাকে উপদেশ করেন।